স্যার, আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। স্যার, আমি আপনার সঙ্গে একটা সিরিয়াস কথা বলতে চাই। স্যার স্যার স্যার, আপনার এই বিহেভিয়ারাল ডিসঅর্ডারটাকে আমি কি নাম দেবো বলুন তো? ফলস ইগোসেন্ট্রিক, স্যাডিস্ট, নাকি কমপ্লেক্স পার্সোনালিটি? ভাঙবেন তবু মচকাবেন না। স্যার, আমি আপনাকে ভালোবাসি স্যার। স্যার স্যার আক্ষরিক অর্থে ভালোবাসা বলতে ঠিক যা বোঝায়, আমি আপনাকে সেইভাবেই ভালোবাসি স্যার। হ্যাঁ, আমি জানি এই কথাটা আপনার খুব রিপিটেটিভ মনে হচ্ছে, কারণ অনেকবার শুনেছেন তো আমি আকার ইঙ্গিতে ডিরেক্টলিও নানানভাবে আপনাকে বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু আপনি আমাকে ইগনোর করেছেন। বেশ করেছেন, একদম ঠিক কাজ করেছেন স্যার, কারণ আমি তো খুব মধ্য মেধার একটা সামান্য মেয়ে। আপনার অত বড় উচ্চতায় আমি ছুঁতেও পারবো না, পৌঁছতেও পারবো না, তবু আমি আপনাকে ভালোবাসি স্যার। হ্যাঁ স্যার, আর এও জানি যে আপনি আমায় ভালোবাসেন না, তবু আমি আপনাকে ভালোবাসি স্যার। একটা মেয়ে একটা ছেলেকে ঠিক যেভাবে ভালোবাসে, আমিও আপনাকে সেভাবে ভালোবাসি স্যার। আপনার হয়তো মনে হচ্ছে এত সরাসরি নির্লজ্জের মতন আমি কি করে কথাগুলো বলছি, কিন্তু সামাও আমার মনে হচ্ছে আজকে এই কথাগুলো বলাটা খুব দরকার স্যার। আপনি নিজেকে যতই সেন্সিবল মনে করুন না কেন, সামাও আপনাকে সোজা কথা স্পষ্টভাবে কানের ধারে না বললে আপনার কানে পৌঁছয় না। আমি আপনাকে ভালোবাসি স্যার, আমি আপনাকে খুব 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 ভালোবাসি স্যার। আর আমি সারা জীবন শুধুমাত্র আপনার সঙ্গেই থাকতে চাই। যদি জন্মান্তর বলে সত্যি কিছু থেকে থাকে স্যার, সেখানেও আমি থাকতে চাই, শুধুমাত্র আপনার সঙ্গেই আর কারোর সঙ্গে। আমার আপনার কাছ থেকে কোনো প্রত্যাশা নেই স্যার, জিরো এক্সপেকটেশন, একেবারে জিরো। আর সেই জিরো এক্সপেকটেশনের জায়গা থেকে এই ভালোবাসা। ভালোবাসার জন্যই ভালোবাসা। আপনি কি শুনছেন স্যার আমি কি বলছি তখন থেকে? কি হলো, আপনি কি শুনছেন আমার কথাটা? জানি স্যার আপনি শুনতে পাচ্ছেন না, আপনি আমার চোখের দিকে তাকাতে পারছেন না, তাকাতে চাইছেন না, কারণ আপনার ভয় হয় আমার চোখের দিকে তাকালে অস্বস্তি হয়। একে বলে মিড লাইফ ক্রাইসিস। তাই বিখ্যাত সাহিত্যিক অবিনাশ মুখার্জি বাইরের পৃথিবীর কাছে যতটা মহান, যতটা ভালো, এই চার দেওয়ালের মাঝখানে তিনি ততটাই মিডিওকার, একেবারে পাতি পাতি মধ্যবিত্ত বাঙালি। মাঝে মাঝে আমার কি মনে হয় জানেন স্যার, মনে হয় আপনি যে কথাগুলো বলেন বোধহয় ওটা একদম সত্যি।
আপনি বলতে সত্যি ভালোবাসায় বিশ্বাস করেন না, আপনার মন বলে কিছু নেই। আমি বোকা স্যার, অকারণে নিজের সমস্ত ইমোশন ভালোবাসা এমন একটা মানুষকে ঢেলে দিয়েছি যার যার মন বলে সত্যি কিছু নেই। আমার ঘেন্না হয় স্যার, নিজের সম্পর্কে আমার খুব ঘেন্না হয়। আপনি একটা কথা খুব ভালো করে জানেন স্যার, আমি ফেঁসে গেছি। আর আপনি ভাবেন যে আমি আপনাকে ছেড়ে কোনো দিনও বেরোতে পারবো না, কোনো দিনও না। আপনি আপনি ভুল ভাবেন স্যার, আপনি পুরোটা ভুল ভাবেন। আমি আপনাকে ছেড়ে একদিন না একদিন বেরোতে পা একদিন কেন, আমি আপনাকে ছেড়ে আজই চলে যাব। ইয়েস, আমি আপনাকে ছেড়ে এক্ষুনি চলে যাব। আর কোনোদিন কোনোদিন আপনার সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ রাখবো না, আর এই বাড়িতেও কোনোদিন আসবো না, কোনোদিন আসবো না স্যার।